মুখে জামা ঘষে দেব 4,500 টাকা নিব ও মানে তুমি কথাই পারছো না তাই গানের লড়াইয়ে জিততে চাইছো তাই তো ঠিক আছে তোমার সাথে আমার গানের লড়াই হবে আর এই লড়াইয়ে যদি তোমরা ছেলেরা জিততে পারো একটা ছেলের মুখ পড়া মানে এখানে সবার মুখ পড়বে আর তুমি যদি জিতে যাও তাহলে সবাই জিতবে তো শোনো খেলা হবে খেলা হবে ভাই শোনো তুমি যদি জিতে যাও তাহলে সব ছেলেদের জিত হবে আর তোমাদের যদি জিত হয় তাহলে আমি কথা দিলাম তোমাদেরকে আমার বোনদের নিয়ে টোম্পাশনা করে দেবো ঠিক আছে আর যদি তোমরা হেরে যাও তাহলে তোমরা কি করবে তোমাদের কি চিন্তাধারা আছে কি করব তোমরা হেরে গেলে কি করবে বলো তো কি তোমরা বলতে পারবে না আমি বলি শোনো আমরা হেরে গেলে কি হবে তোমরা হেরে গেলে আমাদের মেয়েদের সায়া শাড়ি ব্লাউজ কাজবে হ্যাঁ ঠিক আছে আন্ডারপ্যান্টও যেন দিও না ওটা ছোট জন্য হারিয়ে যাবে খুঁজে পাবো না এই ওইটাই বেশি করে দেবো যাতে তোমাদের অপমান হয় 4,500 টাকা নিব ছাগল কঠোর তরি কে কিনবো চাই ভরি চাপানি শুধু প্যান্ডেলা ফোটানি আছে আমার পাশে আছে আরো একানে আমার পাশে সবাই আছে তো ভাই আছে তো তোমরা আছো তো আমি এইখানে আসবো তোর বাপের কাছে হিরো গাড়ি নিব না পাইলে তোকে দিব মিনা দিব তোর বাপের কাছে হিরো গাড়ি নিব না পাইলে তোকে দিব মিনা দিব বসো বসে যাও বসে বসে নাচো বসে বসে জবাব দেবো তোর বাপের কাছে হিরো গাড়ি নেবো না পাইলে তোকে ডিভোর্স দেয় ভাই বস এখানে লড়াই চলছে নারী পুরুষের যুদ্ধ তোর বাপের কাছে হিরো গাড়ি নেব না পাইলে তোকে ডিভোর্স দিয়ে দেবো তারপরে যদি না করিস তাহলে না দিস তাহলে কি করবো জানিস মেয়েদেরকে জব্দ দেওয়ার জন্য একটাই জিনিস আছে নাহলে আর একটা বিহা করে ঘরে সতী ঢোকাব একটা বিহা করে ঘরে সতী ঢোকাব তোকে সস্তা হাটে করবো বিক্রি পাঁঠা মাতাস নারে বেশি তোকে কুদিরা থানে দেবো হ্যাঁ ঠিকই তো আমি জানি আমাদের এখানে একটা পীরের থান আছে সালা কুদিরা থানটা কোন জিনিস রে বাবা কুদিরা থান দেখোনি কোনোদিন দেখবো এখনো দেখতে বাকি আছে দেখবো কুদিরা থান ঠিক আছে সবার শেষে দেখাবো আমি যে দেখতে ভালো জোয়ান ছেলে আমি কি বেচা মুখে হেলা জানা দেখো তুমি বেদা একই সালে গাদা গাদা মেয়েদের জন্য ফেদা হয় ছেলেরা হয় না মেয়েরা এ মেয়েদের জন্য হয় কি ছেলেদের জন্য মেয়েরা পাগল হয় ফেদা হয় কে হয় তো কে বলেছে কে হ্যাঁ আমরা মেয়েরা কত সম্মান নিয়ে চলি কত লাজুকে মাথা নিচু করে যাই আর তোমরাই পিছন পিছন ঘুরঘুর করো কোনোদিন দেখেছো একটা মেয়ে ছেলেদের পিছনে লাগে ছেলেরাই লাগে তোমরা হ্যাংলা হ্যাং হ্যাঁ তোমাদের পিছনে আমরা লাগি তোমরা আমার তোমাদের পিছনে আমরা বারবার লাগি কারণ তোমাদের পিছনে ফেভিকল আঠা লাগানো থাকে যে ওই জন্য আমরা লেগে যাই নাকি ভাই শোনো কিন্তু আমরা মেয়েরা ভেবো না যে কম বুঝেছো আমরাও কমা নয় আমরা যদি ইচ্ছে করি এক একটা ছেলেকে না এই গোটা আঙুলটা লাগবে না এই ডগাতে নাচাবো শুধু নাচাবো কিছুই করতে হবে না আর তোমাদের মেয়ের মধ্যে তোমরা তুমি কোনদিন দেখেছো একটা মেয়ে 10টা স্বামী নিয়ে একসাথে ঘর করছে কিন্তু একটা ছেলে 6টা 7টা বউ নিয়ে একসাথে ঘর করে আমি যে একটা সাথে বাপের দাদা
বাপের কাছে দাদা দাদা ইটের ভাতটা তুই তুই সাথের বেটা বাবা কেন নিয়ে নিয়ে টাকা হাত পেতে করছিস কেন ভাত ভিখারি হাত পেতে ভিক্ষা করছিস হ্যাঁ করছো তো মানে কি কিসের ভিখারি আমরা শোনো আমরা ছেলেরা কিসের ভিখারি আরে তোমরা ছেলেরা কিসের ভিখারি ভাই এই দাঁড়াও ভাই না এই তুমি একদম বেশি বাড়াবাড়ি করবে না তোমাকে একেবারে দেব বুঝেছো আচ্ছা বলো সাপোর্ট করা বের করতে বসো আমরা কিসের ভিখারি বলো তোমরা কিসের ভিখারি শোনো কিসের কিসের তোমরা বিয়ে করো তারপর তোমরা তার রাস্তাতে থালা বাটি নিয়ে ভিক্ষা করতে পারবে না তাই তোমরা মেয়েদের বাবাদের কাছে ভিক্ষা করো এই যা একটা ফ্রিজ নিয়ে আয় একটা আলমারি নিয়ে আয় নগদ টাকা গয়না গাটি এসব তোমাদের অত্যাচার ও মানে নগদ টাকা গয়না গাটি লি তার জন্য আমরা ভিখারি ভিখারি তো ভদ্র ভিখারি বলে এটাকে শোনো আমি করব যে ওই টাকাগুলো কেন নি জানো তোমরা হচ্ছে আমাদের পরিবার মানে বউ হচ্ছে পরিবারে কি একটা ভাঙা গাড়ি কি একটা ভাঙা গাড়ি আমরা ভাঙা গাড়ি পরের মেয়েকে যখন ঘরে ঢুকালাম তখন বউ ঢুকালাম না ভাঙা গাড়িটা ঢুকি দিল কারণ মেয়েদের কাজ হচ্ছে মেয়েদের দেখবেন যখনই বিয়ে করলেন এক মাস পর থেকে তার চালু হয়ে গেল বিমারি আজ মাতা বেটা আমার বমি হয়েছে আমার গা গুলেছে সারা ডাক্তার দেখাতে 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 সব শেয়ার ছেলেরা ভিকারি হয়ে যায় না রে ভাই হয় না তাই কে না কাই সাই তা কি বলবো জানো দাঁড়াও রোগটা তো তোমরা ধরাও বুঝেছো আমাদের কি রোগ হয় আমরা টাটকা আসি তোমাদের বাড়িতে তারপর রোগটা তোমরা ধরিয়ে দাও এক গাটা করে খাবে তো রোগ ধরবে না বাপের বাড়িতে তো খেতে পাও না নিয়ে স্বামী বাড়িতে পক 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 করে দিল মাছ মাংস এটা ওটা আন্ডা ফান্ডা সব কিছু দিল বুঝলি তো বেশ করি তাই কে বিনা বাবা কে কে বলবে কে বলবে ঘরে আমি বলছি পুরুষ ছাড়া নারীর কি দাম আছে বলছি লজ্জা নাই তো বলছিস মুখে বলছি কেন তোরা কি করলি বলছি কোথা থেকে তুই হলি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছি কোথা থেকে হয়েছে জানো না আরে আমার খালারা ভাবির আমার দাঁত দেখে হাস দেখো দেখো বাবারে 72 বছরের যুবতী আমার নানি হা করে হাসে একটাও দাঁত নাই শোনো শোনো দেখো ওরা একদম রেডি হয়েছে শোনো বান্ধবীরা বালতি সার্ফ নিয়ে রেডি থাকো হ্যাঁ এরা সব সায়া কাজবে কিন্তু আমি তো হারিয়েই ছাড়বো তোমাদেরকে দেখো শোনো এই এটা কি দেখছো এটা কি বলো এটা একটা পেট হ্যাঁ হ্যাঁ গর্ব পেট এই পেটটাকে তোমরা দেখছো এই পেটটাকে তোমরা পেট মনে করো তো কিন্তু আমরা মনে করি এটা আমাদের নারী শক্তি মানে মানেটা খুব সহজ এই যে এই পেটটা দেখছো এটাকে আমরা জমি মনে করি জমি পেট মনে করি না আর এই জমিতে তোমাদের মতো ফসলগুলোকে আমরাই ফলাই নইলে তোমরা আসবে কোথা থেকে হ্যাঁ তাই পৃথিবীর আলো বাতাস দেখে মেয়েদের ইনসাল্ট করো হ্যাঁ ও তাহলে বলতে চাইছো নারীদের গর্ব মানে পেটটা হচ্ছে গর্ব গর্বটা হচ্ছে জমি জমিতে আমাদের মতো ফসলগুলো ফলিছো তাই তো হ্যাঁ ফলিছি তো তাহলে আমরা ফসল আর তোমাদের জমিতে মানে জমির অহংকার এই গর্বের অহংকার করছো তাই তো জমি জমি ওরে নারী জমি যতই হোক তোর দামি জমি যতই হোক তোর দামি এই উত্তরটা সেলিম ভাই আর আমার সানাজ ভাই